হাই ভিউয়ার্স, আমি এই ভিডিওটোর জড়িয়ে আজ আলোচনা করিম জলবতা আর স্থলবতা কাক কয়। প্রথমত আমি চাও যে সি ব্রিজ বা জলবতা কাক বোলে আর জলবতা কিয় হয়, কেনে হয় ইত্যাদি। প্রথম ডেফিনেশনটা যদি আমি কওঁ যে সি ব্রিজ কাক বোলে বা হোয়াট ইজ সি ব্রিজ জলবতা কাক বোলে, সিম্পল ডেফিনেশন হব যে জলভাগৰ পৰা যিটো বতাহ আহে বা বয়, জলপৃষ্ঠৰ পৰা যিটো বতাহ বয় তাকে কি বুলি কয়, জল বতাহ। এতিয়া প্ৰশ্ন হ'ল যে বতাহ কিয় বয়, কেতিয়া বয়? আমি জানো বতাহ যেতিয়া চাপৰ তাৰতম্য হ'ব ক'ৰবাত, ক'ৰবাত উচ্চ চাপ হ'ব আৰু ক'ৰবাত নিম্ন চাপ হ'ব, তেতিয়াই কি হ'ব, হা, বতাহৰ সৃষ্টি হয়। আৰু এই ঘটনাটো দেখা যায়, হা, লোকেলভাৱে দেখা যায়, স্থানীয়ভাৱে দেখা যায় যে উপকূলীয় অঞ্চলত য'ত নেকি সাগৰ আৰু ভূপৃষ্ঠ লগ লাগি আছে, তেনেকুৱা অঞ্চলবিলাকত এই জলবতাহৰ সৃষ্টি হয়। কেনেকৈ হয়? যেতিয়া নেকি ৰাতিপুৱা সূৰ্য ৰশ্মি পৰে, পৰাৰ লগে লগে কি হয়, স্থলভাগতো পৰে আৰু জলভাগতো পৰে, ৰাইট? কিন্তু দেখা যায় কি, জলভাগতকৈ স্থলভাগৰ গৰম হোৱাৰ যিটো কেপাচিটি সেইটো বেছি, অৰ্থাৎ পানীতকৈ মাটি বা কি সার্ফেস সোনকালে কি হয়, গরম হয় আর সোনকালে ঠান্ডা হয়। এই গুণটোর কারণে, মাটির এই ক্যাপাসিটিটার কারণে কি হয়, তেতিয়া কি হয়, সাগর পৃষ্ঠ বা জলভাগ ঠান্ডা হয়ে থাকে আর স্থলভাগ কি হয়, গরম হয়ে যায়। গরম হওয়ার লগে লগে ওয়ার্ম এয়ার রাইজে যাব, হ্যাঁ, কি হয়, এই গরম বতাহ কিনে কি হয়, উপরলে উঠি যায়। যাওয়ার লগে লগে মই অলরেডি কৈছো যে বতাহ বব হলে দুটা প্রেসারের সৃষ্টি হব লাগবে, করবাত হাই প্রেসার আর করবাত লো প্রেসার, গতি আলটিমেটলি ইয়াত কি হব, লো প্রেসারের সৃষ্টি হব আর ইয়াত কি হব, হাই প্রেসার হব। গতি যেহেতু হাই প্রেসারের লো প্রেসার মানে সৃষ্টি হয়ে গেল, গতি কামটো কি স্টার্ট হব, ইয়ারপরা, হ্যাঁ, ইয়ারপরা কি হব, বতা, ইয়ারপর এনেকে বতা ববলে আরম্ভ করব, কোরপরা, পানির পরা বা জলপৃষ্ঠর পরা কি হব, জলপৃষ্ঠর পরা স্থলপৃষ্ঠলৈ বতাহ ববলৈ, হ্যাঁ, বতাহ ববলৈ আরম্ভ করিব। ই বেসিক্যালি রাতিপুৱা দশটা মানৰ পৰা ষ্টাৰ্ট হয়। এইটো এটা স্থানীয় বতাহ দেই, এইটো এটা স্থানীয় বতাহ। আৰু এই স্থানীয় বতাহ তাৰমানে যিটো নেকি জলপৃষ্ঠৰ পৰা বতাহটো ববলৈ আৰম্ভ কৰে, কোনফালে আৰম্ভ কৰে, স্থলভাগলৈ। ৰাতিপুৱা অকল অলপ গৰম হোৱাৰ পিছত দহটামানৰ পৰা এই বতাহ ইয়াৰ পৰা ইয়ালৈকে ববলৈ আৰম্ভ কৰে আৰু কেইটালৈকে বয়, আপ টু 3 PM, আবেলি 3টালৈকে ই ববলৈ আৰম্ভ কৰে। ইয়াৰ স্পীড কিমান জোৰে এই ইয়াৰ পৰা ইয়ালৈকে বতাহটো বব, সেইটো কিহৰ ওপৰত ডিপেণ্ড কৰিব, সেইটো ডিপেণ্ড কৰিব যে ৰেঞ্জ অফ টেম্পাৰেচাৰ, তাৰমানে তাপৰ তাৰতম্য কিমান হৈছে। ইয়াতে হাই প্ৰেছাৰ কিমান, কেনেকুৱা হাই প্ৰেছাৰ আৰু ল' প্ৰেছাৰ যদি বেছি হয়, ল' প্ৰেছাৰ যিমানেই তাৰ ইণ্টেনচিটি বেছি হ'ব, ইমান জোৰে ইয়াৰ পৰা ইয়ালৈকে স্থলভাগলৈকে বতাহটো বব, ৰাইট? গতিকে স্থল এই যিটো জলবতাহ বব, ই কিমান জোৰত বব, বেছিকেলি ইয়াৰ কি বুলি কৈছে, স্পীড 10 to 20 কিলোমিটাৰ পাৰ আৱাৰ, 10 কিলোমিটাৰো হ'ব পাৰে আৰু আপ টু মেক্সিমাম 20 কিলোমিটাৰলৈকে হ'ব পাৰে ঘণ্টাত। এইটো ডিপেণ্ড কৰিব কিহৰ ওপৰত, যে এই যিটো তাৰতম্য হাই প্ৰেছাৰ আৰু ল' প্ৰেছাৰৰ, সেই তাৰতম্যৰ ওপৰত ডিপেণ্ড কৰিব, ঠিক আছে? এনেকৈ যেতিয়া হ'ল, কিন্তু কি হয়, এজ দ্য টাইম পাছেছ, দিনটো গুচি গ'ল, গৈ পেলাই গৈ গৈ সন্ধিয়া হ'ল, সন্ধিয়া 8 বজাৰ লগে লগে এই গোটেই কেছটো কি হয়, উল্টা হৈ যায়, হ্যাঁ, এই গোটেই কেছটো উল্টা হৈ যায়। কেনেকৈ উল্টা হয়, যে তেতিয়া কি হয়, মই অলৰেডি কৈছো যে পানী দেরিকে গরম হয় আর দেরিকে ঠান্ডা হয় মাটির তুলনা, অর্থাৎ মাটি সোনকালে গরম হয় আর সোনকালে ঠান্ডা হয়। গতি সন্ধ্যা হওয়ার লগে লগে ইয়ার তাপর বিকিরণের যে মাত্রা বা যেটা ক্যাপাসিটি, ইট ইজ ফাস্টার দেন দিস, হ্যাঁ, জলভাগতক তার ক্যাপাসিটি বেশি, গতি সি সোনকালে কি হয়, তাপটা রিলিজ করে দিয়ে, হ্যাঁ, টেরিস্ট্রিয়াল রেডিয়েশন বলে কয়, সেইটো তাপটা রিলিজ করে দিয়ার লগে লগে ই কি হয়, ই ঠান্ডা হয়ে পড়ে। পানী কিন্তু সেই অনুপাতে ঠাণ্ডা নহয়, অৰ্থাৎ পানী কি হয়, গৰম হৈয়ে থাকে, ৰাইট? তেতিয়া কি হয়, তেতিয়া কি হয়, ইয়াতে আমি চাম, ইয়াতে ৱাৰ্ম এয়াৰ ৰাইজেছ আপ, ইয়াতে কি হয়, তেতিয়া ইয়াতে
ইয়াতে তেতিয়া কি হৈ থাকিব হ্যাঁ ইয়াতে তেতিয়া লো প্রেসার হৈ থাকিব এটো লো প্রেসার রাইট অর্থাৎ ইয়াতে দিনৰ ভাগত পানী গৰম হৈছে লাহে লাহে গৰম হৈছে সেইকাৰণে ইয়াতে হাই প্রেসার হৈ আছিল দিনৰ ভাগত যেতিয়া ৰাতি 8টা মান বাজে বাজাৰ লগে লগে ইয়াৰ গোটেইখিনি এয়াৰটো কুল হৈ যায় কুল হৈ পেলাই গোটেই বতাহখিনি ৰিলিজ হৈ যায় আৰু ইয়াতে কি হয় ইয়াতে হাই প্রেসাৰ উচ্চ চাপৰ সৃষ্টি হয় আৰু ইয়াত কি হয় লো প্রেসাৰ এল পি লো প্রেসাৰ মানে নিম্ন চাপৰ সৃষ্টি হয় গতিকে ৰাতিৰ ভাগত বতাহটো ক'ৰ পৰা কলৈ বব সিম্পল কথা বতাহটো ইয়াৰ পৰা এইটো ইয়াৰ পৰা ইয়ালৈকে বব ৰাইট বতাহটো স্থলভাগৰ পৰা জলভাগৰ ফালে বব অৰ্থাৎ উপকূলৰ ফালৰ পৰা কলৈ বব সাগৰৰ ফালে বব আৰু এইটোক চিম্পলি যিহেতু মাটিৰ পৰা বৈ আছে সেইকাৰণে তাক লেণ্ড ব্ৰিজ বা স্থল বতাহ বুলি কোৱা হয় এইটো প্ৰকৃতপক্ষে এটা স্থানীয় বতাহ এটা লোকেল উইণ্ড বুলি কয় হ্যাঁ তাক মনচুনৰ এটা ভাগতো আমি মানে পেলাই ল'ব পাৰোঁ মনচুন যেনেকৈ এটা পিৰিয়ডত বয় এটা নিৰ্দিষ্ট পিৰিয়ডত ইফালৰ পৰা সিফালে বৈ থাকে হ্যাঁ ঠিক তেনেকৈ এই দিনৰ ভাগত আৰু ৰাতিৰ ভাগত তেনেকৈ আৰু এই স্থলবতাহ আৰু জলবতাহৰ জৰিয়তে ঠিক আছে কি হয় স্থলবতাহ আৰু জলবতাহৰ জৰিয়তে আমাৰ উপকূলীয় অঞ্চলত গৰমৰ যিটো তাৰতম্য বা উষ্ণতাৰ যিটো তাৰতম্য সেই তাৰতম্যটো বহুতখিনি ই কি কৰে মেকআপ কৰে হ'ল এই দুটাকে কয় স্থলবতাহ আৰু জলবতাহ থেংক ইউ।